এই বাংলার জমিনে যদি কেউ আল্লাহ নবীকে গালি দেয় মুসলমান গালি দেয় টুপিওয়ালা গালি দেয় দাড়িওয়ালা গালি দেয় আমাদের বুকে রক্ত থাকা অবস্থায় ওই সমস্ত নাস্তিকের বাচ্চাদেরকে দেওয়া হবে আমরা ভালায় ভালো আমরা সহজ সরলভাবে চলতে চাই আমরা মানুষের সাথে মিলতে চাই কিন্তু এরপরও যদি গায়ে ফোরাকে কেহ সীমানা লঙ্ঘন করে সেইখানে নতি স্বীকার করার আদর্শ মুসলমানদের নাই জোরে বলেন আমর অব্দুল লাস রাজু বলেন বাবা তোমাদের মূর্তির সঙ্গে আমাদের নবীর প্রসঙ্গ টাইনো না যিশু খ্রিস্টের মূর্তির সঙ্গে আমাদের নবীর টাইনো না ও নবীর পাগলেরা নবীর প্রেমিকেরা আপনার নবী আমার নবী তো ওই নবী যেই নবী সমস্ত নবীদের নবী সমস্ত নবীদেরকে এক পাল্লায় রাইহা আমার নবীরে আর এক পাল্লায় রাখলে আমার নবীর পাল্লাটা ভারী হয়ে যাবে আমার নবী তো ওই নবী মা আমেনা বলতে না দুনিয়ার মানুষেরা শোনা এই বাচ্চারা যখন আমার ফেটে আসে আমি রাস্তাঘাট দিয়ে যখন চলাচল করি পাহাড় পর্বতে আমাকে সালাম দেয় দিন কি सूरज হে রাহি ہے دن کی سورج ڈوب رہی ہے ہم لوگوں کے سامنے روز محشر کیا جواب ہے مصطفیٰ کے سامنے روز محشر کیا جواب ہے مصطفیٰ کے سامنے دنیا میں ہو دنیا کا طلبگار گار نہیں ہو دنیا میں ہو دنیا کا طلبار نہیں ہو بازار سے گزر ہو خریدار نہیں ہو بازار سے گزر ہو خریدار نہیں ہو الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له. ومن يضلله فلا هادي له ونشهد الا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ ويجعل لكم جنات ويجعل لكم أنهارا وقال النبي صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطائين التوابون. أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والساكدين والحمد لله জামিয়া তালিমিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত অধ্যকারী তফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি সাইকুল হাদিস আল্লাহ আশরাফ আলী দামাদ বারাকা তুহম প্রিন্সিপাল জামিয়া শরিয়া মালিবাগ ঢাকা উপস্থিত আছেন কাবেলে হেতেরাম মজ্জ মহতারাম হাজরাত ওলামায়ে কেরাম বিভিন্ন জায়গা থেকে আগত ইসলাম প্রিয় কোরআন প্রিয় মুসলমান ভাইয়েরা ফর্দার অন্তর আলে অবস্থানরতা ফর্দা নিশিন মা ভনেরা আল্লাহ ফকির দরবারে অসংখ্য অগণিত শুক্রিয়া যিনি মেহরবানি করে আপনাকে আমাকে বিভিন্ন অঞ্চল থেকে বাছাই করে পছন্দ করে কোরআন হাদিসের মজলিস আলাদের মজলিস এই মজলিসে হাজির হওয়ার জন্য তৌফিক দান করেছেন দিল থেকে অন্তর থেকে কালিমাতুর শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ মোখতাসর কিছু আলোচনা করার মানুষে পবিত্র কালামুল্লাহ শরীফ সুরায় নোহ থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আঁকায়ে তাজারে মদিনা সরকারে দু আলম মোহাম্মদুর রসুল্লাহ ফরত থেকে জোরে বলেন দুরুদের মধ্যে কোনো সরম নাই দুরুদের মধ্যে কোনো লজ্জা নাই দুরুদ না পড়া বহিল হওয়া এই জন্য আলেম আওয়াম সর্বস্তরের লোকের জন্য জরুরি আমি পরীক্ষা করি মোহাম্মদুর রসুল্লাহ বলার পরে যার যার জানা আছে প্রত্যেকে অন্তর খুলে বলেন সাল্লু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে বরকতের জন্য হাদিস পাঠ করেছি বলার মতো যোগ্যতা এস্তেদাত কাবিলিয়ত কিছুই আমার মধ্যে নেই সময় অল্প সাড়ে সাতটা এর মধ্যে আরও কিছু খারিজি কাজও আছে এই অল্প সময়ের মধ্যে আল্লাহ তালা মেহরবানি করে এমন কিছু কথা আমার অন্তরে এলকা করেন আলোচনার ব্যবস্থা করেন যার দ্বারা আমার ফায়দা হয় আপনাদের ফায়দা হয় প্রত্যেকটা ঘরে ঘরে আল্লাহ তালা হেদায়েতের নূর চমকাইয়া দেন এলাকায় যত কবরস্থান আছে মোমেন আতের আল্লাহ তালা প্রত্যেকের কবরের আজাব এই অলি আল্লাদের আগমনের উচিলায় আল্লাহ তালা মাফ করিয়া দেন সকলে বলি আমিন এই মাহফিল শুধু জামিয়া তালিমিয়া মাদ্রাসার জন্য নয় এই মাহফিল পুরো এলাকার জন্য রহমত এবং বরকত কি বলেন ঠিক কিনা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লা আলাই ওনার এক ক্রীরের মধ্যে লিখেছেন একজন বুজুর্গ আল্লাহ কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছেন কবরস্থান দেখে তিনি কাবা করলেন কারামাতিয়ায় হক কোন অলি আল্লাদের কাশফ কারামত হক আজাবুল কবরে হক কবরের আজাব গজব এগুলো সব হক আল বাসু হক আর নারু হক কোন জান্নাত হক এগুলো এগুলা আমাদের আহলে সুন্নতুল জমাতের আকিদা মোরাকাবা করে দেখেন পুরা কবরস্থানে আজাব গজব চলছে তিনি দোয়া করলেন মুনাজাত করলেন চলে গেলেন একে একে তিন দিন এইভাবে মোরাকাবা করার পরে শুধু আজাব গজব দেখেন চতুর্থবার যখন মোরাকাবা করলেন মোরাকাবা করে দেখেন কোনো কবরে কোনো আজাব নাই প্রত্যেকটা মাইয়েতের পরনে জান্নাতের পোশাক আছে প্রত্যেকটা মাইয়েতের নিচে জান্নাতের বিছানা আছে প্রত্যেকটা মাইয়েত আরাম আয়েসের সাথে জীবন জীবনযাপন করতেছে তকসিমকে আহার চিজ কু নেই। سائ کے لیے جو چیز قابل نظر آیا بل کو دیا نالا وہ پروانا گم ہم کو دیا سب سے جو مشکل نظر آیا گم ہم کو دیا سب سے جو مشکل نظر آیا وہ الا کر جب را بی بابا راہ چاکری جیوی بابا এই মাহফিল কোনো বিশেষ ব্যক্তির জন্য নয় এই মাহফিল বিশেষ কোনো সম্প্রদায়ের জন্য নয় এই আজকের এই মাহফিল এলাকার প্রত্যেকটা মোমেনের জন্য প্রত্যেকটা মুসলমানের জন্য ন্যামাত এই জন্য আশেপাশে যত যুবক বাবা আছেন পরদানিস মায়েরা আছেন প্রত্যেকের অনুরোধ করে বলব গো মা এই বেহেস্তের বাগান প্রতিদিন মিলবে না আল্লাহওয়ালাদের কদম প্রতিদিন এই জায়গায় না কিছু সময়ের জন্য মৌতের মোরাকাবা করেন ও আপন বাবা সন্তানের লাশ কাঁধে বহন করে কবরস্থানে দাফন করেছেন মা আপনিও মৌতের মোরাকাবা করেন যেই নতুন শাড়ি পইলে আপনি ঘরে ঢুকছিলেন নতুন বউ হিসাবে কত মানুষ আপনাকে স্বাগত জানাইছে কত মানুষ আপনাকে ফুল দিয়া আপনাকে বরণ করে নিয়েছে আবার এমন একটা দিন মুসাম্মা ইন্না জল ইজা যা আলায়ুম তালমুন বাবা তুমি যে নাফরমানি করতে চাও হাজার বছর তুমি নাফরমানি করতে পারবা না বাবা তুমি যে করতে চাও হাজার লক্ষ বছর তুমি আবাদত বন্দিগিও করতে পারবা পারবানা তুমি যে মসজিদ মাদ্রাসাকে বৃদ্ধা আঙ্গুল দেখাও আলিমুলামার সাথে টিটকারি মস্কারি কর টুপিওলা দাড়িওয়ালা দেখলে দুই পয়সার মূল্যায়ন না বাবা তোমার সম্পর্কে আমাদের সম্পর্কে আল্লাহ তালা কি বলতেছেন ইলা প্রত্যেকটা লোকের জন্য সময় আল্লাহ তালা দেরি করেছেন প্রত্যেকটা লোকের জন্য সময় বাড়াইয়েছেন তবে সময়টা কার কত দূর এটা নির্ধারণ করেছেন একমাত্র আমার আল্লাহ ওই সময় যখন এসে যাবে ইরা যা ওই নির্ধারিত সময়টা যখন এসে যাবে তুমি যত বড় ক্ষমতাসীন মন্ত্রী হাও তুমি প্রধানমন্ত্রী হাও তুমি বড় শিল্পপতি হাও তুমি এরকম বড় কাজের দায়িত্বশীল হও যত হাজারো চেষ্টা করবা তদ্বির করবা মুনাজাত করবা ওই আল্লাহর নির্ধারিত সময় কেউ নাড়াইতে পারবে না ইরা লাউ কুন্তুম তাল মুন তুমি যদি জানো যদি ইমান রাখ তুমি যদি বিশ্বাস করো বন্দা আল্লাহর নির্ধারিত সময় এরকম ক্ষেপণ করা বারণ করা লম্বা করা ছোট করা এই ক্ষমতা কারণ নাই এই জন্য মা আপনিও একটু মোরাক্কাবা করেন লাল শাড়ি পরে যেই ঘরে ঢুকছিলেন গো মা শিশু বাচ্চারা যখন মা মা বইলা ঘরের মধ্যে কান্না কাটি আরম্ভ করবে যারা আপনার উপস্থিতি দেখা হাসিতে অর্থ হাসিতে হাসছিল তারা আজকে আপনার লাশ দেখা। কান্নায় ভেঙ্গে পড়বে যেই শাড়িটা পয়রা ঢুকছিলেন গো মা এই শাড়িটা পরিবর্তন কইরা সাদা মার্কিনের কাপড় পরাইয়া মসজিদের পালকিতে উঠাইয়া যখন কবর স্থানের দিকে রওনা দিবে এমন একটা বাড়ি জমিনে থাকবে না বাবা আপনি নিজে আপনার মৌতের মোরাকাবা করেন আমি মাঝে মধ্যে চিন্তা করি আমার ছোট্ট একটা মেয়ে আছে আব্বারে বেশি ভালোবাসে মোবাইলে কথা না বললে মেয়েটা পাগলের মতন যায় দেরি বারবার জিজ্ঞাসা করে আব্বা এখন তুমি কোথায় আমি মাঝে মধ্যে রাগ হয়ে যায় এখন রাত্রে দুইটা বাজে তুমি কেন ফোন কর বলে আব্বা তুমি না আসলে আমার ঘুম হয় নাই কোনো একটা কারণে একবার দুই তিন ঘন্টার জন্য আমাকে পুলিশ থানায় যখন খবর আমার আব্বারে থানায় আটকে ফেলছে পাঁচ সাতজন মেয়েটারে রাখতে পারে না আমারে তাড়াতাড়ি করে আব্বার কাছে থানায় দিয়ে আসো আব্বারে সারাই ঘরে আমার মন টিকবে না এমন একটা লাশ বাবা তুমিও একদিন হইবা এমন একটা কান্নার রোল আমারও একদিন ফরবে এই জন্য ওয়াজ মাহফিল বড় কথা না বাবা বেশি ফুর্তির মধ্যে পড়া যায় না আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেন মানুষ যখন আল্লাহরে ভুলে যায় ফালাম্মা নাসুমা দক্ষির বিহি পাতাহ না আলাইহিম আবু আবা কুল্লিশাই হাত্তা ফারি হিমা মানুষ যখন না ফরমানি করতে করতে আল্লাহকে সম্পূর্ণ রূপে যখন ভুলিয়া যায় আল্লাহ তালা হঠাৎ না ধরিয়া ওই বন্ধাকে সুযোগ সুবিধা বাড়াইয়া দেয় নির্বাচনে দাঁড়াইলে ফাঁস হইয়া যায় সুন্দরী মেয়ে বিবাহ প্রস্তাব দিলে প্রস্তাব গৃহীত হইয়া যায় জমিনটা রাখলে মাটিটা স্মরণ হইয়া যায় তখন খুশি যায় আমি বন্দিগি যদি নাও করি আল্লাহ তালা বোধ হয় আমাকে ভালোবাসে ভালো না বাসলে আমাকে তো সুযোগ সুবিধা দিচ্ছে কেন আল্লাহ তালা বলেন নাফরমান আমি তোর সুযোগ সুবিধা বাড়াইয়া দিলাম কোন আসামির যদি ফাঁসির হুকুম হইয়া যায় সরকারি পক্ষ থেকে তাকে সুযোগ দেওয়া হয় সম্বারে তোমার ফাঁসি যার সাথে দেখা করতে চাও দেখা কইরা লাও যা খাইতে চাও তুমি খাইয়া নাও এই সুবিধাটা বেশি ভালোর লক্ষণ না বাবা না ফরমানদের সুবিধা আল্লাহ তালা বাড়াইয়া দেয় ক্ষমতা বাড়াইয়া দেয় স্বাস্থ্য বাড়াইয়া দেয় টাকা পয়সা বাড়াইয়া দেয় এইভাবে সুযোগ পাইয়া না ফরমান যখন না ফরমানি বাড়াইয়া দেয় হঠাৎ করে আল্লাহ তালা যখন ঘাস করে ধইরা ফেলে পাই রবলি সুর বন্দা তখন হায়রান হইয়া যায় এক একটা চোখ অনেক বড় হইয়া যায় মাবুদের কাছে জীবনের ভিক্ষা চায় তোবা করার জন্য বারবার আহ্বান করে কিন্তু আল্লাহ তাল্লার ঘোষণা এখন তোবার দরজা বন্ধ হইয়া গেছে সাকরাতের তুফান শুরু হইয়া গেছে হাজারো বার যদি তো বা করো শ্রী এই মুহূর্তে তো বা কবুল হবে না এই জন্য এলাকার ছোট বড় বাবারা ব্যবসায়ী বাবারা এই তালিমি এই জামিয়া তালিমিয়া মাদ্রাসা এই এলাকা কার জন্য বিরাট একটা রহমত এলাকার জন্য বিরাট একটা বরকত। যে এলাকা দিয়ে আলেম ওলামার কদম ফরে তলিবুল এলেমের হাঁটা চলা ফরে ওই এলাকার মধ্যে আল্লাহ তালা গুনাগারদের গুনার কারণে যদি আজাব গজব দিতেও চায় ফিরিস্তার আইসার রিফোর্ট করে আল্লাহ গো এই এলাকায় আদর্শ গ্রামে কিভাবে আজাব দিব গো আল্লাহ অথচ এখনো দেখা যায় কিছু কিছু তোয়ালি বলে এলেন শেষ রাত্রে উইঠা উইঠা তোমার কোরআন তেলাওয়াত করে তোমার জিকিরে মশগুল আছে এই ছোট ছোট বাচ্চারা শেষ দায় পড়া পড়া তোমার দরজায় কান্দে আল্লাহ তালা সব জানেন দেখেন ফিরিস্তারেদেরকে ডাক দিয়ে বলেন ফিরিস্তারা আজাবের ঘোষণা বন্ধ করে দিলাম এই বাচ্চাদের মুখের দিকে তাকাইয়া পুরা আদর্শ এলাকারে আমি আল্লাহ তালা রহমত দ্বারা বরফুর করে দিলাম সোবাহান আল্লাহ চতুর্থবার মোরা কাবা করে দেখেন এলাকায় কবরস্থানে কোনো আজাব গজব কিছুই নাই উনি এলাকার লোকজন ডাকাইলেন বাবারা আপনারা এমন কি আমল করেছেন যে আমলের কারণে এই কবরস্থানের আজাব আল্লাহ পরিপূর্ণ ভাবে মাফ করে দিছেন এলাকার লোকেরা বলেন হুজুর এমন কোন আমল করি নাই তবে কিছুদিন আগে আমাদের এলাকায় একজন হাফেজে কোরআন একজন আলেম বুজুর্গ বুজুর্গ হাফেজ এতেকাল করার পরে আমরা ওনার লাশটা এই কবরস্থানের মধ্যে দাফন করেছি আল্লাহর অলিকে এই কবরস্থানে রেখে দিয়েছি আল্লাহর অলি বললেন বাবারা যাদের যাদের আত্মীয় স্বজন এই কবরস্থানে আছে। তাদেরকে সুসংবাদ জানাইয়া দেন একজন আল্লাহর অলি এই কবরস্থানে দাফন হওয়ার বরকতে আল্লাহ তা আল্লাহ খুশি হইয়া ডাইনেবামের যতন আচরণ গুণাগার ছিল এই অলির মুখের দিকে তাকাইয়া আমার আল্লাহ প্রত্যেকের জীবনের গুণা মাফ কইরা দিছেন চোবাহান আল্লাহ ভালামান সুমা যুক্কি রুবিহীন ফাটাহ আলাইহিম আব কুল্লিশাই হাতটা হাত্তা হু বি মাউতো আকাজ নাহুম বাত্তা তান পাইজাহুম یہ جو آلے ملا مارا الیکار رحمت قورن حادیس تلاوات الاکارحمت আল্লাহর অলি যারা বুজুর্গ ফরহেজগার যারা জোর কইরা কাউকে মুসলমান বানায় নাই আমরাও কাউকে জোর কইরা কলমা পড়াইতে পারবো না জোর কইরা কারো মাথায় টুপি দেওয়াইতে পারবো না জোর কইরা কারো মুখে দাড়ি রাখাইতে পারবো না জোর কইরা কাউকে ভালোবাসা দিতে পারবো না বরং আমরা যখন আমাদের আমল করব আখলাক যখন দেখাব ইসলাম জোর কইরা আসে নাই বরং দলে দলে মানুষ কলমা পয়রা মুসলমান হয়েছে একমাত্র মুসলমানদের আখলাক এবং আদর্শ দেখা জুড়ে বলেন ঠিক কিনা খাজা গোলাম হাসান রহমতুল্লাহ আলাই বহুত বড় বুজুর বহুত বড় আল্লাহ আল্লাহ এই আমল আখলা কোনার ফুইজাট বরাকাত দেখা দলে 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 হিন্দু কলমা ফরে ফরে মুসলমান হয়ে যাচ্ছে দলে দলে রামের পূজারী কইমা আল্লাহর বইরা আস্তে আস্তে মসজিদ আবাদ হইতেছে এরকম ভাবে উলু ধনী পরিহার করা তকবির আজান তকবিরের ধনীতে এলাকা মুখরিত হয়ে যাচ্ছে এই দৃশ্য দেখে হিন্দুদের গাত্র দাহ শুরু হয়ে গেল কিভাবে এই মুন্সীকে ঠেকানো যায় কিভাবে আল্লাহর ঠেকানো যায় কিন্তু হিন্দু ধর্মের মানুষেরা জানে না যে আল্লাহর অলিদেরকে ঠেকানো অলি আল্লাহদেরকে ঠেকাইয়া কণ্ঠ রোধ করা এক থেকে কঠিন কাজ আসমানের নিচে জমিনের উপরে নাই বলেন ঠিক কেনা আল্লাহ যত বড় একটা মুরগি যদি দুর্বল হয় এই মুরগিটা যদি প্রধানমন্ত্রীর বাড়ির মুরগি হয় মুরগি দুর্বল চোর ডাকায় তো ওই মুরগির উপরে হামলা করতে চিন্তা করে এই মুরগির উপরে হামলা করলে ডাইরেক্ট প্রধানমন্ত্রী একশনে চলে যাবে হাদিসে কুৎসির মধ্যে আল্লাহ তালা বলেন মান আজা বলিয়ান ফকত আজান তুহুলিল হারবে যে সমস্ত আলে মোলামা মোত্তাকিন ফরহেজগার আমি আল্লাহর সাথে ডাইরেক্ট সম্পর্ক দমে দমে আমি আল্লাহর সাথে তাল্লোকার সম্পর্ক করে এমন এমন কোন আল্লাহ ওয়ালার পিছনে যদি কেউ লাগে তাদেরকে যদি কষ্ট দেয় তাদেরকে ধমক দেয় তাদেরকে গালি দেয় তাদেরকে থাপ্পর দেয় তাহলে ওই আলেম যত দুর্বল হোক না কেন স্বয়ং আমি আল্লাহ নিজে ওই আলেম বিরোধীর সাথে জেহাদ যুদ্ধ ঘোষণা করি শোভা পা বন্দিয়ে তকদির হে পা বন্দিয়ে আহকাম পা বন্দিয়ে তকদির হে পা বন্দিয়ে আহকাম یہ مسئل مشکل نہیں آئے مرد کھرد مان ایک آن میں سو بار بدل جاتی ہے تقدیر ہائے اس کا مقلد ابھی نہ خوش ابھی خرسان تقدیر کے پا بند و نبات تو وہ مومن فقط حکام الہی کہے پابان مومن فقط حکام الہی کہے پابان এই জন্য এলাকার যুবক বাবারা ব্যবসায়ী বাবারা আল্লাহর সাথে যার সম্পর্ক যত বেশি গভীর হইয়া যাবে মা বাবার খেদ মজুরি যত বেশি করবে আলে মুলামার যত সোজা করবে আলে মোলামার সাথে মহাব্বত বাড়াইয়া দিবে আল্লাহ সে যদি গুণাগারো হয় ফাফি হয় বৎকার হয় ওলি আল্লাহর মোহাব্বতের কারণে ওই গুণাকার বন্দাটাকে আমার আল্লাহ নেককার না বানাইয়া ওলি না বানাইয়া কাফনের কাফর পরাবে না জোরে বলেন ঠিক কিনা মনে করছে খালা খাজা গোলাম হাসান একজন বুড়া মানুষ দুর্বল মানুষ আরে খাজা গোলাম হাসান এ না দুর্বল কিন্তু যার সাথে সম্পর্ক যারে ডাকে যার সাথে প্রেম করে সেই মাবুত তো দুর্বল না জোরে বলেন ঠিক কিনা একটা পাখি আছে পাখির খোরাক হইলো বাঘের মুখের ভিতরে বাঘের মুখের দাঁতের চিপাই চাফাই যে ময়লা থাকে এই পাখিটাকে আল্লাহ বাঘের মুখের ভিতরে খোরাক নির্ধারণ করেছেন এখন বাঘের দাঁতের মধ্যে যখন ময়লা জমে তখন বাঘ ওই পাখিটার আশায় হা করে থাকে এই ছোট্ট পাখি বাঘের মুখের মধ্যে বৈশা আস্তে করে মাথারা ভিতরে ঢুকাইয়া ঠকর ঠোকর ঠোকর ঠকর একদিকে ফাঁকি আর অপর দিকে হলো বিশাল বড় বাঘ একদিকে হলো মাদ্রাসার শিক্ষক মসজিদের ইমাম মসজিদের খা আরেক আরেকদিকে হলো আমেরিকার মতন ভরা শক্তি রাশিয়ার মতন ভরা শক্তি বিজাতির গোষ্ঠী তাদের দিকে তাকাইলে একজন খাদেম একজন বুরাফ হিসাব একজন বৃদ্ধ মা বাবা একজন সাধারণ মুসলমান তরুণই চলে না এখন ফাঁকিরে যখন বাগের মুখের ভিতরে ঢুকে এখন বাগে যদি মনে করে আমার কাজ যখন শেষ একটা সাবানে দিয়া ফাঁকিরে বারোটা বাজেয়ে দেবো তার গোষ্ঠী শুদ্ধা নির্মূল করে ফেল মু আল্লাহ তালা জানে বাঘের ভিতরে যেহেতু তোমার ঢুকার হুকুম দিছি তো তোমারে হেফাজত করার দায়িত্ব আমি নিছি হে ফায় মূসা আপনি ফেরাউনের কাছে যান সে বড় অহংকারীলাম বলতেছেন আল্লাহ আপনি যখন জানেন ফেরাউন বরণ অহংকারী বড় আত্মগর্ভকারী তাহলে আমি একজন দুর্বল ফেরাউনের কাছে যাওয়া মানে ধ্বংস হয়ে যাওয়া আল্লাহ বলেন ও মূসা আমি যখন হুকুম করছি ফেরাউনের কাছে যাওয়ার আপনার ওইখান থেকে কেমনে হেফাজত করুন লাগে এই ব্যবস্থা আগে কই রাই হুকুমটা দিয়েছি ইহুদি আসারা খ্রিস্টান সকলের কাছে দাওয়াত দেওয়ার দায়িত্ব যেহেতু এই উম্মত কে আল্লাহ তালা দিছেন এই উম্মত হেফাজত করার ব্যবস্থা নিয়েই আল্লাহ তালা দাওয়াতের হুকুম করেছেন জুড়ে বলেন ঠিক কিনা এখন পাখিরা যখন বাঘের মুখের ভিতরে ঢুকে আল্লাহ ফাঁকের কি কুদরত পাখির এরকম ভাবে মাথার কাছে লম্বা ধারালো একটা সুই এটা এইভাবে খাড়া থাকে পাখি ঠোকর ঠোকর দেয় সুইটা খাড়া আর বাগে জানে ফলহামাহা ফুজুর আহা তাকো তাক বাঘে খুব ভালো করে জানে এই সডু হুজুরে যত দুর্বল হোক এই সড়ু হুজুরের মাথার মধ্যে যে সুই তারালো অস্ত্র এটা বড় কঠিন বাগে ফাইজলামি করে যদি পাখিরে সাপ মারতে চায় আর এই সুইটা যদি বাঘের টাকরার মধ্যে লাগে এ পুরাটা বাঘ দুই দিনের মধ্যে পয়সা একেবারে গন্ধ ওলা হয়ে যাবে অতএব কারণে ফাখিরে ভয় না ফাইল পাখির যে সুই ধারালো এটাকে খুব ভয় ভায় যতটুকু হা করার দরকার এর থেকে আরও বেশি হা করে থাকে বাগে জানে আমার শক্তি বেশি কিন্তু আমার মতো দই ফাওয়ার নাই ফাঁকি যদিও দুর্বল লগে যে অস্ত্রটা নিয়ে ঘোরাঘিরা করে এই অস্ত্রের সামনে আমার মতো বাঘের ফার্স্ট ফায়ের দামও নাই একজন হুজুর ছোট হইতে পারে একজন মা বাবা দুর্বল হইতে পারে একজন আলেম দুর্বল হইতে পারে কিন্তু তার ভিতরে কোরআন হাদিস আর আল্লাহর জিকির এসকের যে প্রেম আর আগুন এটা এত কঠিন এই আগুনের সাথে যদি কেউ মোকাবেলা করতে চায় ফেরাউনও ধ্বংস হবে হামানও ধ্বংস হবে কারুণও ধ্বংস হবে এখনও যদি কেউ মোকাবেলা করতে

শরীরের মধ্যে যদিও শক্তি নাই কিন্তু রুহের শক্তি ভরা শরীরের মধ্যে যদিও শক্তি নাই কিন্তু জবানের মধ্যে জিকির তরু তাজা শরীরের মধ্যে যদিও শক্তি নাই কিন্তু চোখের পানি অনর্গল পরে আল্লাহ তালার বড় মহাব্বতের বন্ধা হিন্দু সম্প্রদায়ের লোকেরা দৌড়ে গিয়া জজের কাছে বিচার দিছে আমাদের এলাকায় একজন মুন্সি এই মুন্সির যন্ত্রণায় আমাদের ধর্মের উপরে সাইকেলই পড়ার আশঙ্কা দলে দলে মানুষ কলমা পড়ে দলে দলে মানুষ হুজুরের পিছনে পিছনে ঘুরে আলেম ওলামার পিছনে বেশি মানুষ ঘুরলে কিছু মানুষের কলিজা জুইলা যায় আলেম ওলামা গাড়ি ঘোড়া দিয়ে চললে কিছু কিছু মুনাফেকের কলিজা কইলা যায় মুসলমানদের ইজ্জত সম্মান বাড়লে মুনাফেকদের কলিজায় আগুন লেগে যায় কথা জুরে বলেন ঠিক কিনা এই বুড়া একজন আল্লাহ ওয়ালা আল্লাহ আল্লাহর পিছনে যে হাজার হাজার মানুষে দৌড়ায় এটা কিন্তু অন্য হিন্দুরা সহ্য করে না তারা মিথ্যা মামলা দিছে এই খাজা মজুব খাজা গোলাম হাসান জোর করে করে মানুষকে মুসলমান বানায় জর সাহেব গ্রেফতারি ফরোয়ানি দিলেন সাথে সাথে পুলিশ গ্রেফতার কইরা আল্লাহ আদালতে হাজির করলেন জর মধ্যে বসা এই দিকে ব্যারিস্টার এই দিকে উকিলেরা ওনাকে ফাঁসে দেওয়ার জন্য বিভিন্ন মিথ্যা অজুহাত দলিল প্রমাণ নিয়ে হাতের মধ্যে রেডি আল্লাহর অলি যখন দাঁড়াইছেন জর ডাক দিয়ে বললেন আপনি নাকি খাজা غلام حسن بولے ہاں আপনারে দেখতে দেখা যায় বুড়া দেখতে দেখা যায় মরা দেখতে দেখা যায় দুর্বল কিন্তু আপনি একজনের ঠেলায় লক্ষ লক্ষ মুসলমান লক্ষ লক্ষ হিন্দুরা কাফে বলে জন্য আপনি নাকি জোর করে মানুষকে মুসলমান বানায় বলেন বাবা কথাটা মিথ্যা কোরআন শরীফের মধ্যে আল্লাহ তালা জোর করে কাউকে মুসলমান বানাইতে নিষেধ করেছেন

তিন শরীয়তের মধ্যে কোন জোর জবরদস্তি নাই ফামাইয়াক ফুরবিত কাত্তাবায়ান আর রুস্তু মিনাল গাই এটা হইল হেদায়েতের রাস্তা এইটা হইল গোমরাহির রাস্তা এইটা হইল জান্নাতের রাস্তা আর এইটা হইল জাহান্নামের রাস্তা এটা বর্ণনা করে দেওয়া মুসলমানদের কাছে ফামাইয়াক ফুরবিত তাগুত শয়তানের থেকে মুখ ফিরায়া ওয়ুমিন বিল্লাহ আল্লাহর উপরে যারা ঈমান আনয়ন করে তখন তাদের সাথে আল্লাহর সাথে একটা মোহব্বতের টান হয়ে যায় কলেমার একটা রশ্মি হইয়া যায় কলেমা এবং ইমানের রশ্মির একটা মাথা থাকে আল্লাহর হাতে আর একটা মাথা থাকে মুমিনের কলমের মধ্যে লালফেসা কোন মাত কোন বাতেল কোনো নাস্তিক যদি এই আল্লাহর সাথে মুসলমানের যে বন্ধন আল্লাহর সাথে মুসলমানের যে রশ্মির টান এই রশ্মিটাকে যদি সিরে ফেলতে চায় কাইটা ফেলতে চায় আল্লাহ বলেন লানফিস মালাহা আল্লাহর সাথে আমাদের যে একটা মোহাব্বতের রশ্মি মহাব্বতের যে বন্ধন আছে তামাম দুনিয়া যদি কাফের মসে কোয়া যায় এই মহাব্ব ছুটাইতে পারবে না ওই টঙ্গির আসতেমার মাঠে শুধু শুধু আলেমুলামা করা কোরআন তলিবুল আলেম যারা তাদেরকে না বুঝা মারদুর করছে মাথা ফাটাইছে এটার অর্থ এই না এই তলিবুল আলেমরা ইসলামকে সাইরা দিবে তবলিগের সাইরা দিবে আমরা তবলিগও সারবো না ইসলামও সারবো না কারণ আল্লাহর সাথে আমাদের রশ্মির যে বাদন আছে এই বাদন সুডানের ক্ষমতা এই পৃথিবীর কোন কফল ফোরাদের নাই লান ফেসা মালা সুডানের ক্ষমতা নাই তাইলে আল্লাহর সাথে আমাদের যে সম্মিত বারে চাকরি ছিলা যাইতে পারে इज्जत ছিলা যাইতে পারে আমাদের দেহে রক্ত থাকা পর্যন্ত রু থাকা পর্যন্ত আমাদের অন্তরের কলমা কেউ ছিন্ন করতে পারবে না জুরে বলেন ঠিক কিনা ঠিক জোরের আগে হুজুর আপনি বলে মানুষেরে জোর কইরা কলমা ফরান হুজুর কোন আমি কার জোর করি না কোন আমনের বিরুদ্ধে এই ইয়া আছে কমপ্লিন আছে হুজুর বলেন কমপ্লিন আছে বলে হা। আচ্ছা কমপ্লেন থাকলে আপনি একটু দেখেন এই যে একজন ব্যারিস্টার সিনিয়র ব্যারিস্টার উনি অনেক বছর যাবত আপনাদের এই আদালতে উকালতি করে করেনি কহা তো এই যে ব্যারিস্টার যে দাঁড়াই রইছে আমি কি বলছি ওনারে কলমা ফরার লিগা উনি যেই ধর্মে আছে থাকুক না আমি কি ওনারে কলমা ফরতে বলছি এই বইলা যখন ব্যারিস্টারের দিকে একটা তাওয়াজ দিছেন নজর যখন করছেন সাথে সাথে ব্যারিস্টার কলমা ফিরা মুসলমান হয়ে গেছে আবার চেহারাটা ঘুরিয়ে বলছেন মাননীয় জজ এই যে আপনাদের এখানের একজন সিনিয়র উকিল সারা বছর কুল 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 করতে করতে মূর্তির পূজা করতে করতে বেহা হয়ে গেছে এই 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 উকিলে কি আমি বলছি কলমা পড়তে এ ওনার দিকে যখন তাকাইছেন আর তাওয়াজুরা দিছেন সাথে সাথে উকিলেও কলমা ফইরা মুসলমান হয়ে গেছে এইভাবে জজের সামনে জন উকিল এরকম ভাবে বেরেস্টার এদের দিকে যখন ইশারা করে করে শুধু বলছেন যে আমি কি এদেরকে কলমা পড়তে বলছি ইশারা করে কলমা ফরে ইশারা করে কলমা পড়ে এইভাবে সাথে সাথে ফাঁদ জনের দিকে ইশারা করেছেন ফাঁসু জন কলমা পড়ে মুসলমান হয়ে গেছেন জোরে বলেন এই সিনারিটা দীঘা জজ একটা লাফে চেয়ারের থেকে লাইমা ঘরের ভিতরে দুই খাত দরজা বন্ধ করে দিয়া জানালার ফাঁক দিয়ে বলতেছেন ও উকিল সাহেবেরা ও বেরিস্টার সাহেবেরা এই আল্লাহর অলির রে আগুন থেকে আনছেন যেখান থেকে আনছেন ওইখানে ওনার ইজ্জতের সাথে দিয়ে আসেন এবং এই কথাই সত্য উনি কারোরে জোর করে কলমা ফরায় না মানুষ ওনার চেহারা দেখা মানুষ ওনার কথা শুই না মানুষ ওনার জ্ঞান দেখা দলে দলে কলমা ফরতেছে উনি নির্দোষ বেকসুর খালাস উকিলেরা জিজ্ঞাসা করে স্যার তো এই রায়টা তো আপনি শেয়ারে বসে দিতে পারতেন আপনি লাভ দিয়া দৌড় দিয়া দরজা বন্ধ করে ঘরে ঢুকে গেছেন কেন জজ বলতেছেন ঘরে ঢুক সেই জন্য আমি ওনার চেহারার মধ্যে এমন একটা নূর দেখতে পাইছিলাম উনি যদি আমার দিকেও নজর করতেন তাহলে আমিও কর্মা করতে বাধ্য হয়ে যাইতাম আল্লাহ হকপার আল্লাহ ওয়াক্পার ওলি আল্লাহদের সাথে যার যত যোগাযোগ হবে আল্লাহ তালা তার তত কামিয়াব করবে আর যে যত ফিসু দিবে যে কোন কারণে ফিসু দিবে তার খানদানের মধ্যে আলেম হবে না এবং শেষ পর্যন্ত আলেম বৃত্তি হয়েয়া যদি কেউ আল্লা না করুক মৃত্যুবরণ করে তাইলে হয়তোবা তার কলমা নসিব হওয়ার মধ্যে অনেক অনেক সন্দেহ থাইকা যায় জোরে বলেন ঠিক কি না আল্লাহ তুমি আমাদের প্রত্যেকের অলি বানায়া দাও আমরব্নুল আজ ফত্যেকে বলেন রাজিয়াল্লাহু তালা আনহু মিশরের বিজেতা মিশরকে যিনি বিজয় করেছেন মিশর নগরীতে যিনি মুসলমানদের বিজয়ের পতাকা উদ্দিন করেছেন মিশরের খ্রিস্টানেরা দীর্ঘদিন বড় परेशानিতে ছিল মুসলমানদের হাতে যদি ক্ষমতা চলে যায় তাহলে আমাদের খ্রিস্টানদের জীবন যাপন করা কল্পনাতীত কঠিন হয়ে যাবে কিন্তু মুসলমানদের হাতে যখন বিজয়ের পতাকা উড়তে রইল দীর্ঘদিন তারা বসবাস করে দেখলেন না মুসলমানদের দ্বারা আমাদের কোনো ক্ষতি হয় না মুসলমানেরা প্রতি জুমার বয়ানে বলে আমাদের জানমাল হেফাজত করা যেমন ফরজ সংখ্যা যারা খ্রিস্টান ইহুদি অন্যান্য

এই সংখ্যালঘুদের যান মাল হেফাজত করা এটাও ইসলামের দৃষ্টিতে ফরজ কথা জুড়ে বলেন ঠিক কিনা এই হিন্দুর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া মন্দির ফেলা মধ্যে এই জঙ্গিবাদ করা ফালাইয়া এটা ইসলামের কোথাও নাই যারা জঙ্গিবাদ সন্ত্রাসবাদে বিশ্বাসী তারা আলেম আলিমুলামার কেউ না মুসলমানদের কেউ না বরং তারা ইহুদি আসারাদের দালাল ইসলামকে কলঙ্কিত করাই আসল তাদের মুখ্য দৃশ্য জোরে বলেন ঠিক কিনা এই জন্য পুলিশ সুফার জনাব শহীদুল ইসলাম সাহ পরিষ্কার ঘোষণা করেছেন বর্তমানে কৌমি মাদ্রাসায় জঙ্গিবাদ তো নাই বরং কৌমি মাদ্রাসাওয়ালারা মানুষকে সঠিক যে দিনের দিক নির্দেশনা দিচ্ছেন মানুষকে যে মানবতা বয়ান করছেন এই ওলামাদের বয়ান যদি না হইতো কৌমি মাদ্রাসার অস্তিত্ব যদি বাংলার জমিনে না থাকতো তাহলে পুলিশের বক্তব্য শুধু পুলিশ দ্বারা দেশ শাসন করা সম্ভব হইতো না আমরা যে সুফলটা ভোগ করতেছি এটা একমাত্র উলাময় রমদের কওমি মাদ্রাসার অবদান জোরে বলেন ঠিক কি ঠিক আল্লাহ আমাদের ইবনে আল আস রাদিয়াল্লাহু গভর্নর সংখ্যা বড় আনন্দে চলছে তারা মুসলমানদের اخلاق দেখে আনন্দের কোন শেষ নাই হঠাৎ করে একদিন শুনতে পায় বাহিরে মিছিলের আওয়াজ আমর আব্দুল আজিজ জিজ্ঞাসা করেন কিসের আওয়াজ বলি হুজুর খ্রিস্টানেরা ফাদ্রীদের নেতৃত্বে মিছিল করতেছে মুসলমানদের বিরুদ্ধে বলে সমস্যাটা কি তাদেরকে আমার নিকট নিয়ে আস খ্রিস্টানদের বড় বড় বড়ো বড়ো ফাদ্রীরা সঙ্গে আসলেন বৈঠকে বসলেন কি সমস্যা বাবা তোমাদের বলে হুজুর আমাদের যিশু খ্রিস্ট ঈশা নবীর একটা মূর্তি মিশরের চৌরাস্তায় দীর্ঘকাল যাবৎ এখানে এটা বলবোধ আছে কিন্তু গতকাল দেখি আমাদের এই ঈশা নবীর মূর্তির বাঙ্গা নির্ঘাত নিশ্চিত আপনাদের মুসলমানদের কেউ এই আমাদের মূর্তির নাকটা ভেঙে দিছে এখন আমরা আপনার কাছে বিচার চাই সঠিক বিচার করলে তো মানব আর না হয় আন্দোলন চলছে চলবে হজরত আমর আব্দুল আশ্রেজুল্লাহ বলেন মুসলমানদের কেউ যদি নাক ভেঙে থাকে তাহলে সাক্ষী প্রমাণ দেন কাজ আমাদের কাছে কোনো সাক্ষী প্রমাণ নাই তো সাক্ষী প্রমাণ ছাড়া আমি কার বিচার করব। বলে কেমনে করবেন জানি না বিচার করতে হবে আমর অবনুল আশ বললেন তাইলে ঠিক আছে আপনাদের এই ভাঙ্গা নাকটা লাগাইতে যত টাকা খরচ হবে সেটা আমি বহন করব। ফাদ্রীরা বলতেছেন না এই ভাঙ্গা নাক এটা জোড়া লাগাইলে আগের মতন ফিনিশিং হবে না আমরা এটা মানব না আমর আশ বললেন তাইলে ঠিক আছে এই আস্তা একটা মূর্তি বানাইতে যত খরচ হয় সেটা দিয়ে আমি আস্থা মূর্তি বানাইয়া দিব আগের থেকে সুন্দর করে বানাইয়ে দিব খরচ যা লাগে সেটা আমি বহন করব। বলেন যে না হুজুরি তো আমরা মানি না কেন কয় আমাদের আগের মূর্তি আর পরের মূর্তি রকম না আমাদের মূর্তির সাথে অপমানজনক কার্যক্রম করা হয়েছে অতএব কারণ আমরা মানবো না হজরত আমর আব্দুল আশ্রেজুল্লাহ বলেন তাহলে কি হইলে মানবেন বলে আমরা একটা শর্তে মানব আপনাদের নবীর নামে একটা মূর্তি বানাইবেন এই আপনাদের নবীর একটা মূর্তি বানাইবেন আমগো মূর্তির যেরকম নাক ভাঙে দিছে দলের লোকেরা এরম আমরাও আপনাদের নবীর যে মূর্তিটা হবে এই মূর্তির নাকটা ভাঙ্গে দেবো তাইলে সমান সমান হবে আমরা বিচার মানি আমর আস আশ্রয়ুল্লান হ। এতক্ষণ ছিলেন এক সোজা সরল যা বলে তা মাইনা নাই যখনই বলছে যে আপনাদের নবীর মূর্তি বানাইয়া নাক ভাইয়া দেবো আমার আশরাজুল্লু হাত মাথ গুছিয়ে বলতেছেন বেড়া কথাটা একবার বলছ দ্বিতীয়বার আর উচ্চারণ করিস না আমাদের নবীর নাক ভেঙে দিবি আমাদের সামনে আমরা জিন্দা থাকতে রক্তের সাগর বইসা যাবে আমাদেরও কথাই দেই এই বাংলার জমিনে যদি কেউ আল্লার নবীকে গালি দেয় মুসলমান গালি দেয় টুপিওয়ালা গালি দেয় দাড়িওয়ালা গালি দেয় আমাদের বুকে রক্ত থাকা অবস্থায় ওই সমস্ত নাস্তিকের বাচ্চাদেরকে যে তা হবে আমরা ভালায় ভালো আমরা সহজ সরল চলতে চাই আমরা মানুষের সাথে মিলতে চাই কিন্তু এরপরও যদি গায়ে ফুরে হ সীমানা লঙ্ঘন করে সেইখানে নতি স্বীকার করার আদর্শ মুসলমানদের নাই জোরে বলেন আমর আবনুল আস রাজু বললেন বাবা তোমাদের মূর্তির সঙ্গে আমাদের নবীর প্রসঙ্গ টাইনো না যিশু খ্রিস্টের মূর্তির সঙ্গে আমাদের নবীর টাইনো না ও নবীর পাগলেরা নবীর প্রেমিকেরা আপনার নবী আমার নবী তো ওই নবী যেই নবী সমস্ত নবীদের নবী সমস্ত নবীদেরকে এক পাল্লায় রাইখা, আমার নবীরে আর এক পাল্লায় রাখলে আমার নবীর পাল্লা তা ভারী হয়ে যাবে আমার নবী তো ওই নবী মা আমেনা বলতে শোনো দুনিয়ার মানুষেরা শোনো এই বাচ্চারা যখন আমার পেটে আসে আমি রাস্তাঘাট দিয়ে যখন চলাচল করি পাহাড় পর্বতে আমাকে সালাম দেয় এই বাচ্চারা পেটে আসার পরে আমার মর্যাদা তো বাইরে গেছে পশু পাখি পর্যন্ত আমি আমেনাকে সালাম দেয় দুনিয়ার মানুষেরা যাই না দেখ এই বাচ্চারা আমার পেটে আসার পরে আমি আমার বান্ধবী সাথে মক্কার মরুভূমিতে যখন চলাচল করতাম এক একটা বড় বড় পাথর পাও রাখলে শুইলে যায় রক্ত মাখা হইয়া যায় আমার বান্ধবীরা পাগলের মতন হইয়া পাথর পাড়াইয়া পাড়াইয়া অস্থির হইয়া যাইত রক্তাক্ত হইয়া যাইত কিন্তু এই শিশু বাচ্চা মোহাম্মদ আমার ফেটে আসার বরকতে আমি জীবনে বহু বরকত পেয়েছি আমি আমেনা মরুভূমি দিয়ে চললে আমার পায়ের নিচে যখন বড় বড় পাথরগুলা পড়তো এই শিশু বাচ্চার বরকতে মুহূর্তের মধ্যে বড় বড় পাথরগুলা রুইয়ের মতন নরম হয়ে যাইত سبحان اللہ آج جو گناہ گار ہو آئے خالق اکبر دن رات یہ کرتا ہو دعا ہاتھ اٹھا کر یہ یس میں جو ہے روزہ پور نور پیغمبر اس گائرو تی جنت کی زیارت ہو میسار اوچا میں تیرے کھاکا بیستر ہے ہمارا ইয়ে ফরসু তু মহমল সেব হামারা খবরদার নবীর প্রসঙ্গ না নবীর কথা বললো না নবীর ইজ্জতা রে আমাদের অন্তরে এই পরিমাণ নবীজি যখন থুতুটা জমিনের মধ্যে ফালাইতেন সাহাবাই কেরা আমার নবী থুতু জমিনে পড়তে দেন নাই থুতুটা সাথে সাথে হাতে মাখতেন জামা কাপড়ে মাখতেন চেহারার মধ্যে ডলা দিতেন ওরুয়াবনে মাসুদ কাফের সাহাবিদেরকে জিজ্ঞাসা করেন ও নবীর পাগলেরা দুনিয়াতে যত প্রেমিক প্রেমিকা আছে থুতুরে তো কেউ ভালোবাসে না কিন্তু তোমরা নবীরে তো ভালোবাসা তুতুরে পর্যন্ত ভালোবাসা তুতু শরীরের মধ্যে মাখ জামা কাপড়ের মধ্যে মাখ নবীর বরকতের থুতু চেহারের মধ্যে মাখ কারণটা কি আল্লামা মুসনবির রহমতুল্লা আলাই বলেন মোহাম্মদগার আন্দাজে আবেদাহার বরা আবে খুনমি কুনন আঞ্জমা কে গিরে দান্দে মালান দে বরে চশমেরু আজা আবে তাজা কুনন আবরু ওরুয়া আপনি মাসুদ কাফের এখনো তিনি মুসলমান হয় নাই সাহাবিদের জিজ্ঞাসা করেন সাহাবিরা নবীরে তোমরা এত ভালোবাসা থুতুরে পর্যন্ত ভালোবাসা সাহাবিরা বলেন ওরুয়া তুমি তো নবীর থুতুর শান জানো না মান জানো না দুনিয়ার মানুষের থুতু আমার নবীর থুতু মোবারক একরকম না আমার নবীর মোবারক থুতু যদি শরীরের মধ্যে জামা কাপড়ের মধ্যে সামান্য একটু লাগাইয়া দেওয়া যায় দীর্ঘদিন পর্যন্ত ওই থুতু মোবারকের থেকে শুধু মেস্কো আম্বরের পাওয়া যায় সুবাহান আল্লাহ কে গির দান্দে দে বড় চশমে রু এই থুতু যদি কেহর মধ্যে লাগায় এইভাবে শরীরের মধ্যে যদি মলিন হয় নবীর মোবারক নিয়া ওই মলিন ফেকাসের চেহারার মধ্যে একটা ধলা দেওয়ার সাথে সাথে ওই চেহারাটা মুহূর্তের মধ্যে নুরানি মুবারক হইয়া যায় নবীর প্রসঙ্গ টাইনোনা খবরদার এই বিচারে যদি তোমরা সন্তুষ্ট না হও সংখ্যা বেজার করা এটা ইসলামের বৈশিষ্ট্য না সংখ্যালঘু রাখা এটা ইসলামের বৈশিষ্ট্য না এইখানে বহুত জ্ঞানী মানুষরা আছেন ওই আরাকান নগরীতে বুদ্ধ জাতের লোকেরা সংখ্যালঘু মুসলমানদের উপরে যেই নির্যাতনটা করছে এখনো তাদের নির্যাতন বন্ধ হয় নাই যুবতী যুবতী নারীদেরকে উলঙ্গ বানাইয়া শিকুল দিয়া ফেসাইয়া গাড়ির টায়ার গলার মধ্যে ঝুলাইয়া একসাথে আগুন লাগাইয়া দিছে এই সিনারিটা যেদিন আমি দেখছি বাবা এক সপ্তাহ পর্যন্ত আমার খাওয়ার ভিতরে যায় না সুন্দরী সুন্দরী মায়েরা যাদের পরনে ছিল বোরকা তাদেরকে উলঙ্গ বানাইয়া টায়ার টিউব গলার মধ্যে ফেসাইয়া আগুন লাগাইয়া দিছে তারা লাফালাফি করতেছে আর ওই দুশ্মন বুদ্ধরা এই নবীর উন্মতের এই পরিহাস চোখে দেখে দিকে ভিডিও কইরা কইরা সারা পৃথিবীর মানুষের দেখাইলো ছোট ছোট বাচ্চাদেরকে জবাই কইরা এরকম ভুনা কইরা গোস্ত তারা সাবাইয়া সাবাইয়া খাইলো এই হইল বিজাতিদের কাছে সংখ্যালঘুদের মর্যাদা আর আমাদের নবীর শিক্ষা আমর ইবনুল আস বললেন তোমরা যদি বিচার না মানো তাহলে আমি তোমাদেরকে বেজার রাইখা দেশ চালাইতে চাই না ঠিক আছে আমি এখন একটা বিচার করতেছি এটা তোমরা মাইনে নাও বলে কি বিচার তোমাদের মূর্তির নাকটা কে বা কাহারা বাংছে তোমরা তো সাক্ষী দিতে পারল না নাক লাগাইতে চাই চাই এটাও এটাও তোমরা তোমরা না না নতুন মূর্তি দিতে যেহেতু এলাকার বিচারক আমি আমি ব্যয় দিয়ে তোমাদের বিচারটা করব আর বিচারটা হবে এই আগামীকাল সোমবার সকাল দশটা বাজে তোমরা সব জমা হইয়া যাইবা আমাদের মুসলমানরাও থাকবে তোমাদের দলীয় লোকেরাও থাকবে তোমাদের মূর্তিটা নিশ্চয়ই তঙ্গ দলের কেউ কাড়ে নাই আমাদের মুসলমানদের কেউ কাছে এটার বিচার হিসাবে দশটা যখন বাইজা যাবে সুরি হাতের মধ্যে লইয়া আমি আমার নাক টাকাইটা দেব আমার নাক কাইটা দিলে তোমরা খুশি হইবা কি না সব লাফাইয়ে উঠছে হুজোর আমাদের মূর্তির নাকের বিনিময় আপনার নিজের নাকটা যদি কাইটা দেন তাইলে আমরা বিচার মানি আমরা আপনাকে ধন্যবাদ জানাই এই বইলা পাদ্রীরা চলে গেলেন মুসলমানেরা কান্নায় ভেঙে পড়লেন পুজোর আমরা কি এইভাবে ফালানি গেলাম কোথায় একটা মূর্তির না আর কোথায় আমিরুল মুমিনিন আমর ইবনুল আসর নাক যারে সুসংবাদ দিয়েছেন আল্লাহ তাআলা জান্নতি ব্যক্তি হিসেবে এমন একজন নবীর সাহাবীর নাক আর একটা মূর্তির নাক কি সমান সমান নাকি আল্লাহর ওলি নবীর সাহাবী বললেন কথা বাড়াইও না সাহাবায়ে কেরাম কেউ সিজদায় পড়া কান্দে হাজার হাজার মহিলারা এই খবর শুনে বাবা রোজা আর রেখে রেখে আল্লাহর কাছে কান্দে আল্লাহ তুমি আমর ইবনুল আসর নাকটারে হেফাজত করো আজকে লোকুরে খুশি করতে গিয়া উনি নিজের নাক কান কাটতে বাধ্য হয়ে গেছেন তুমি হেফাজত করো দশটা যখন কাটায় কাটায় বেজে যায় হাজার হাজার খ্রিস্টান হাজার হাজার মুসলমান একসঙ্গে হয়ে গেছেন মুসলমানদের মন খারাপ খ্রিস্টানদের মনে বড় আনন্দ দশটা বেজে যাওয়ার সাথে সাথে চুরিটা হাতের মধ্যে লইছেন নাকটা ফুজ দিবেন কাইটা ফেলবেন ঠিক এই টাইমে পিছনের থেকে একজন যুবক লাভ দিয়ে দাঁড়িয়ে গেলেন ও আমিরুল মমিন আপনি নাকটা কাইটেন না আমাকে একটু সামনে আসা পর্যন্ত সুযোগ দেন লোকেরা জাগা খোলা করে দিলেন উনি সামনে আসলেন আপনার নাক কাইটেন না আপনি আমার নাকটা কাইটা দেন ওই মূর্তির নাকটা আমি ভাঙছি বলে তাইলে তুমি শিকার করল না কেন বলে হুজুর আমি যে ভাঙছি তাও ইচ্ছা করে ভাঙি নাই আমি একজন শিকারি পাখি শিকার করার জন্য বাহির হয়েছি পাখিটা যখন মূর্তির নাকের মধ্যে গিয়ে বসে পাখিটারে টার্গেট করে যখন এরকম তীর মারলা পাখিটা উইড়া গেছে কিন্তু নাকের মধ্যে আঘাত লাইগা এই তীরের আঘাতে নাক ভাঙা গেছে এই যে দেখেন আমার পকেটে অবশিষ্ট নাকটা আছে লাগাইলি দেখবেন এটা ভাঙ্গা নাক এখন হুজুর হুজুর আপনার নাক কাইটেন না মেহরবানি করে আমার নাকটা কাইটা দেন আপনার ক্ষতিগ্রস্ত হয়ে না আমার নাকটা কাইটা আমারে বিচার করে দেন এই দৃশ্যটা যখন হাজার হাজার খ্রিস্টানেরা দেখলো যুবকের হাতের মধ্যে চুরি নিয়ে এখন নাকটা কাইটা দিবি দিবি বাপ ফাদি রাইসা আমর অবনুল আসার পায়ে পড়ে যায় ওই যুবকলে সাফাইয়া ধরে বাবা নাক কাটা লাগবে না আমর অবনুল আসার নাকও কাটতে হবে না বাবা তোমার নাকও কাটতে হবে না সংখ্যা লঘুদের প্রতি তোমাদের এত ক্ষমতা থাকা সত্ত্বেও এই যে একটা মানবতা সুন্দর ব্যবহার এই ব্যবহার দেখে আমরা মুগ্ধ হয়ে গেলাম আজকাল এই মজলিসের মধ্যে আমরা যত হাজার খ্রিস্টান

ই চার আনাস রহুতু বন্তা হে মুসলমান আমরা জোর কইরা কাউকে হেদায়েত দিতে পারবো না জোর কইরা কাউকে আমাদের বন্ধু বানাইতে পারবো না হেদায়েত একমাত্র কার হাতে জোরে বলেন হেদায়েত একমাত্র কার হাতে আল্লাহর হাতে আমরা বিশ্বাস করি আজাদ বল কবরে হককুন কবরের আজাদ সত্য না মিথ্যা আলবাসু হককুন এই মৃত্যুর পরে আবার যে হাসরের ময়দানে উঠব এই কথা সত্য না মিথ্যা জোরে বলেন সত্য না মিথ্যা লকজি না কামা হলক না কুম আউ্বালামার আমি কথাটা শুরু করছিলাম বাবা ওয়াজ মাহফিল বড় কথা না কে কি পরিমাণ বয়ান করলো আর আমি শুনলাম এটা বড় কথা না আসল উদ্দেশ্য হলো মনটারে নরম কইরা নিজের গুণার কথা স্মরণ কইরা উলিয়াল্লাদের দরবার আইসা তৌব কইরা যেন যাইতে পারি আল্লাহ তালা কোরানে সূরে কাফে ঘোষণা করেন লাখত যে তুমো না কেনা খলাক না কুম আমি তোমাদেরকে যে বানাইছি হুফাতা নরিয়ানা উলঙ্গ অবস্থায় দুনিয়াতে আর জুতা জুতো সেন্ডেল ছাড়া দুনিয়াতে আর শা আবার এইভাবে একদিন উলঙ্গ কইরা আশুরের ময়দানে উঠাব অনুফিকা সু

ওই কথা বলার সাথে সাথে আম্মা জান এইভাবে রুমাল দিয়া চেহারাটা ঢাই কালাইলেন অর্থাৎ লজ্জা লজ্জা ভাব দেখাইলে এমন একটা ময়দান আউয়ালিন আখিরিন সব জমা হইয়া যাবে এই একটা বয়ান শুনলেই তো বাবা পূজার জন্য যথেষ্ট আল্লাহ তারা হাস্যরের ময়দানে উল্লঙ্গ বানাইয়া সব মানুষেরই উঠাইবে আইসরের জেলানা বলেন হুজুর্গো তাইলে কি শরম লজ্জা লাগব না নবী বললেন আইসা এখনো তুমি হাসরের ময়দানের হালাত এখনো বুঝতে পারো নাই আরেকজনের ফরনে কাপড় আছে কি নাই ওই তামসা দেখা তো দূরের কথা গো নিজের ফরনে কাপড় আছে না নাই এই কথাটুক পর্যন্ত কেউ জানবে না কেমতের ভূমিকম্প হবে অনেক কঠিন ইয়াও মাতারাও নাহা তাজা হালু কুল্ল মরু দেয়া যেই মা বাচ্চারে দুধ খাওয়ায় ওই মা পর্যন্ত দুধের বাচ্ছার কথা ভুলা যাবে অথা দৌকুল্ল জাতি হামলে হামলা গর্ভের বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যাবে অতারণা সা সুকার মানুষগুলা সব পাগলের মতন হইয়া যাবে গ মা হুম বে সুকার গলা কিন্ন আজাবাল্ল হিসাধিত একমাত্র আল্লা তালার কধিত আজাবার এই যে সূর্যটা আল্লাহ তাআলা বানাইছেন alam tarakaifa khalaqa sabaa samaawatin tibaaqa wajaala alqamara fihi annura wajaala shamsas siraja সূর্যটাকে আল্লাহ তাআলা প্রদীপ বানাইছেন পৃথিবী থেকে তার লক্ষ গুণ বড় লক্ষ লক্ষ মাইল মাথার উপরে তাও একটা মুখ দিয়ে তাপ দেয় ওই তাফের জলন কমানোর জন্য সত্তর হাজার ফিরিজটা এই তাপটারে কমাইয়া রাখে কিন্তু হাসরের ময়দানে মাইলান শব্দ হাদিসের মধ্যে আছে অর্থাৎ এক মাইলান সুরমার যে সলা সুরমার সলাই পরিমাণ এরকম এক হাত সো এক হাত মাথার উপরে সূর্যটা আসা যাবে সূর্যটার বারোটা মুখ হবে আল্লাহ তালা ডাক দিয়ে বলবেন ও সূর্য তোর মধ্যে যত গরম আমি আমানত রাখছিলাম আজকে একসঙ্গে সব হাসরের দিকে সাইরাবে দে একসাথে যখন বারোটা মুখ দিয়ে রে বাবা আগুনের লিলিহান শিখা আসরের ময়দানে যখন ঢুকতে থাকেবে কুটি কুটি কুটিগুটিি মানুষ মানুষের গড় এইদিকে সূর্যের তাপ জমিনের মধ্যে পাওটা রাখতে পারবে না। আর একটা পাউদ আল্লাফা আল্লাফি শুরু হয়ে যাবে। এল কহু মানসড়! আমল নাম আল্লাহ তালা বাতাসে সাইরা দিবে। ফাম্মা উতিয়া কিতা বাহু বিয়া মেনি। ফাসলবই উহাসবহিসার বাই আহলিহি সুর আল্লাহ বলবেন লাফালাফি না আমোলনামা ইচ্ছাকৃতভাবে তোমাদের দাইন হাতে যাবে ইচ্ছা ইচ্ছাকৃতভাবে তোমাদের বাম হাতে যাবে আমোলনামাটা যখন দাইন হাতে আসে একজন হাফেজে করাত অয়ান কালি বইলা আহলিহি মাসুর রা আমোলনামাটা দাইন হাতে পাইছে ছেলেটার খুশি বাবা আজকে পরীক্ষার রেজাল্ট প্রত্যেকটা সন্তান আম্মারে নিয়ে রেজাল্ট কাটান্টি স্কুলে গেছেন স্কুলের হেডমাস্টার সাপ কমিটির গণ্য লোক লগ এমপি মহোদয় নিয়ে বসে আজকে রেজাল্ট দেওয়া হবে ফলাফল দেওয়া হবে হঠাৎ অফিসের থেকে ঘোষণা করছি আমাদের স্কুলের ছাত্র মোহাম্মদ আবদুল্লাহ তুমি যেখানে আসো বাবা তুমি তাড়াতাড়ি করে অফিসে আস আর তুমি জেনে রাখো সারা বাংলাদেশে যত ছেলে মেয়ে পরীক্ষা দিছে সকলের থেকে তুমি এক নম্বর স্থান অধিকার করেছ তোমার উপরে আর কেউ নাম্বার পায় নাই ছেলেটা তাড়াতাড়ি আইসা রেজাল্ট কার্ডটা নেওয়ার পরে হেডমাস্টার বলেন দেখি দেখি কি আছে ছেলেটা কারো কথা শোনে না রেজাল্ট কার্ডটা নিয়ে একটা দৌড় দিয়া আম্মার পায়ে ফেলে গেছে আম্মা এই যে আমার ফলাফল কষ্ট কইরা করে আমারে প্রতিদিন স্কুলে আনতা এই যে দেখো গো মা আমার রেজাল আমি সারা বাংলাদেশে এক নম্বর স্থান অধিকার করেছি আসরের ময়দানে যখন হাফেজের হাতে আমল নামাটা আসবে আমি আলেমের হাতে যখন আমল নামাটা আসবে নেককার বন্দার হাতে যখন আমল নামাটা আসবে একটা দৌড় দিয়ে আম্মার কাছে হাজির হয়ে যাবে মা আমি হাফ কোরআন করান তুমি হাফ মা এই যে দেখো আমার ডাইন হতে আমল না খুশি হইয়া যাবে আব্বা খুশি হয়ে যাবে আল্লাহ ডাক দিয়া বলবেন হাফেজ সাহেব লাফালাফি করো না তাড়াতাড়ি জান্নাতে যাওয়ার চেষ্টা করো না আমি তোমার পাশাপাশি তোমার আম্মা আব্বারেও খুশি করতেছি মায়ের মাথার মধ্যে একটা নূরের মকট বাবার মাথার মধ্যে একটা নূরের মকট স্বয়ং আল্লাহ তালা নিজে পড়াবেন যাও ওহু আসান যাও ইসাম লাউ কানাত ফি বুয়ুতি দুনিয়া ফামা বিল্লাযী আমিলা বিহাযা এমন একটা নূরের মুকুট আল্লাহ তালা পরাইয়া দিবেন এই সূর্যটাকে যদি একটা ঘরে আটকে রাখা হয় তাহলে আলোটা যেমন ঝলমল ঝলমল করবে মার বাবার মাথার যে নূরের মুকুটটা হবে ওই নূরের মুকুটের আলো আল্লাহ নবী বলে সূর্যের থেকে আরো বেশি আলো হইয়া যাবে মানুষে মনে করবে এরা কারা ডাক দিয়ে বলবেন এরা উনি হাফেজের আব্বা উনি হইলেন হাফেজের আম্বা ওই দিন চিৎকার দিয়ে বেহুশ হয়ে যাইবারে বাবা এক ছেলে যদি হাফেজ বানাইতাম আজকে বিপদের মুহূর্তে নুরের টুয়ে মাথায় দিতাম বাবা তুমি তো চিন্তায় পড়ে গেছ ডাক্তার বানাইলে খানা ভালো পাবে ইনকাম বেশি হবে আলিম হইলে খানা পাবে না এটা বাবা তোমার ভুল ধারণা একটা মানুষের সিনার ভিতরে যদি কোরআন থাকে যে আল্লাহ কুকুরের খাওয়ায় যে আল্লাহ শ্রীকালের খাওয়ায় ওই আল্লাহ বুঝি একজন হাফেজের খাওয়াবে না একজন আলেমেরে বুঝি খাওয়াবে না দুশ্মনের যিনি খাওয়ানের অভ্যাস আছে ওই আল্লাহ কোনোদিন তার বন্ধুদেরকে না খাওয়াইয়া রাখতে পারে না জুড়ে বলেন ঠিক না। আর বাম হাতে যদি আমল নাম আসে অথবা ফিটের দিকে আসে একটা চিৎকার দিয়া বলবে আমার মরণ দাও আমারে মরণ দাও মরতে চাইলেও বাবা তখন মরা যাবে না এই জন্য বাবা অল্প সময়ে আমি প্রত্যেকের হাতে ভাই ধরে অনুরোধ করি বাবা আমার নিজের তো কোনো আমল নাই আমি যদি আলেমের সাথে মহাব্বত রাখি আলেমের সাথে বন্ধুত্ব রাখি অলিয় আল্লাহদের সাথে মহাব্বত রাখি আমি বড় একজন শিল্পপতি একজন আলেমের জোতা যদি আমি সোজা করে দেই দেখতে দেখা যাবে আমি ছোট হয়ে গেছি কিন্তু বুজুর্গদের জোতা সোজা করার বরকতে আপনি শিল্পপতি হইলেন আল্লাহ আপনার দাম বাড়াইয়া দিবে চেয়ারম্যান হইলেন দাম বাড়াইয়া দিবে এরকম এলাকার একজন মান্যগণ্য মান কাছে গেলেন মা বাবার কাছে ছোট হইয়া গেলেন কোরআন হাদিসের কাছে ছোট হয়ে গেলেন এই ছোট হওয়াটা আপনার বড় হওয়ার জন্য বিরাট একটা সম্পদ হবে জুড়ে বলেন ঠিক কিনা বাবা কথা শেষ করে দিয়েছি হিসাব নিকাশ যখন শেষ বদ বেশি হইলে জাহান আল্লাহ বলবেন জাহান যা জাহান নামে যা একদল লোক দাঁড়াইয়া যাবে আল্লাহ আপনি আমাদেরকে মাফ কইরা দেন না আল্লাহ বলবেন যা তোদের জন্য শেষবারের একটা উছিলা যেই রাস্তা দিয়া জান্নাতিরা জান্নাতে যাবে ওই রাস্তায় তোমরা দাঁড়াইয়া থাকো একটা জান্নাতি যদি সুপারিশ করে আমি আল্লাহ ও দিলাম মাফ কইরা তোমাদেরকে জান্নাত দিয়ে দিব সুবাহান আল্লাহ যারা বড় হয়ে যাবে গিয়া জান্নাতে রাস্তায় দাঁড়াবে তার দেহে একজন চিনে না একটু পর এক হুজুরে দেখা বলবে আমার তারি ফুনি হুজুর আপনি আমারে চিনেন হুজুর না চিনলাম না তো ইন্নি ওয়াহাবতুল্লা কা অজু হুজুর আমি আপনারে এক বদনা অজুর খানি দিছিলাম আপনি অজু ফিরা নামাজ পড়ছেন সাকাবতুল্লা মান আপনার এক গ্লাস পানি দিছিলাম হুজুর যেই মাত্রার সামনে পড়ছেন এখানে আমি এক বস্তা চাউল দিছিলাম যেই মাত্রার সামনে পড়ছেন ওইখানে একশোটা টাকা আমি দিছিলাম আপনার শিক্ষার পিছনে আমার একশো টাকার একটু হইলো অবদান আছে হুজুরে বলবেন এখন কি চান হুজুর যদি সুপারিশ করতেন একটা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কারণে ভাই না আমি কাউকে হুজুর আমার নাই হুজুর এই সামান্য উপকারে সুপারিশ সুভারিশওয়াটাও বেদুফি কিন্তু হুজুর হুজুরে সারার একটা মানুষের আমি চিনিও না কার কাছে যাবো হুজুরে বলবেন ঠিক আছে যান আমি আপনার জন্য সুপারিশ করলাম আল্লাহ বলবেন এত আস্তে আস্তে কা হ্যাঁ সুপারিশ করলাম তুমি কি এই বেড়ার এক বস্তা চাউল অজুর খান হালকা মনে করতেছ ফায়ুদ হেলু হল জাননা। তোমার এই সুপারিশে আমি আমার এই বন্ধার জীবনে সব গুণা মাফ কইরা তোমার সঙ্গী বানিয়া জান্ন দিলাম শোভা